লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এই রায় দেন। মামলায় বলা হয়, 2021 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা যাওয়ার সময় বাস ভাড়া নিয়ে স্বামী সুমন উদ্দিনের সাথে ঝগড়া হয় স্ত্রী নীলা আক্তারের। এ সময় স্ত্রীকে মারধরও করেন সুমন। রাতে ঘুমের মধ্যে নীলাকে শ্বাসরোধে হত্যা করেন সুমন। এরপর ফ্যানের সাথে মৃতদেহ ঝুলিয়ে আত্মহত্যার কথা জানায় সবাইকে। এই ঘটনায় নিহতের ভাই রামগতি থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ সময় আরেকটি মাদক মামলার রায়ে দুই আসামিকে 5 বছর ও 2.5 বছর মেয়াদের সাজা দেন বিচারক।